নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচেন কুকবার সমাতে আপনাদের সকলকে জেনে স্বাগত তো দেখুন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে এখানে আমি আপনাদেরকে শাড়িতে ফলসবার বসিয়ে দেখাবো কীভাবে আপনারা মেশিনে এবং হাতে এখানে সেলাই করতে পারেন সেটাও আজকে এখানে পুরোটা দেখিয়ে দেবো তো আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে কী করতে হয় তো দেখুন এখানে পাড়টা আমি খুলে নিয়েছি তো একটা সাইড দেখুন আমাদের সোজা থাকে একটা সাইড আমাদের উল্টো থাকে যে এটা হচ্ছে আমাদের সোজা দিক এটা কিন্তু আমাদের শাড়ির উপরে বসে না হয় আর এটা হচ্ছে উল্টো দিক এটাই কিন্তু আমাদের শাড়ি নিচের দিকে বসানো হয় ঠিক আছে তো দেখুন আমি কীভাবে করছি আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন তো দেখুন আমি কীভাবে করছি তো প্রথমে যদি শাড়িতে আপনাদের ব্লাউজ পিস থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন তারপরে এবার দেখুন আমাদের ফলস পার্টটা মেন্ট বসেতে হয় নিচের দিকে কোমরের নিচের দিকে এবার এখানে দেখুন সাইডে আমরা একটুখানি মতো কাপড় প্রথমে এখানে সেলাই করে নেব নিয়ে তারপরে ওখান থেকে আমরা এখানে এক চাকরের মতো মেপে নেব। এখান থেকে কিন্তু আমাদের ফলস বসাতে হয় কখনো কিন্তু ফলসপাট একদম সাইড পুরো প্রথম থেকে বসাতে নেই দেখুন এটাই হচ্ছে নিয়ম তো এখানে দেখুন আমি মেপে নিয়েছি মেপে এখানে দাগটা আমি দিয়ে দিয়েছি তো এবার এখানে ফলসপাটটা প্রথমে মেশিনে সেলাই করে দেখাবো তো একটা দিক দেখুন সোজা দিক আছে দেখুন এই যেদিকটা কাপড় উঠে আছে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে উল্টো দিক এটা কিন্তু সবসময় শাড়ির সঙ্গে বসানো হবে শাড়ির দিকেই ভিতরের দিকে উল্টো দিকটা থাকবে তো দেখুন পাড়ের সামনের দিকটা প্রথমে একটুখানি হাফ ইঞ্চির মতো আমি মুড়িয়ে সমান করে নিয়েছি কারণ ওখানে তো আমাদের অসমান কাপড় বেরিয়ে যাবে সুতোগুলো তার জন্য এখানে প্রথমে মুড়িয়ে নেবার তারপরে এখানে আমি সেলাইটা করে দেখাবো তো শাড়ির উপর রেখেছি পাড়টা রেখে একদম সমানে সমানে ধরে আমি এখান থেকে সেলাইটা করা শুরু করছি তো দেখুন পর রেখেছি জাস্ট কাপড়টা কাপড়ের উপর রেখে ফলস পাটটা রেখে আমি এখানে পুরোটা সেলাই করে নিচ্ছি তো একদম ধার বরাবর আপনারা কিন্তু সেলাইটা এখানে করে নেবেন আর একটু কাপড়টা কিন্তু ভালোভাবে ভাঁজ করে করে রাখবেন মানে কাপড়টাকে সেট করে রাখবেন যাতে কোনো ভেতরে ভেতরে ভাজনা থাকে তাহলে কিন্তু দেখতে ভালো হবে না ফিনিশিংও ভালো হবে না কাপড়টাকে ভালোভাবে দেখুন আমি এখানে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে এখানে কাজটা করছি এরকম কাপড়টা রেখেছি পারটা রেখে তারপর উপর ফলস পাটটা রেখে ভালোভাবে সেট করে নিয়েছি আর যেন কোনো ভিতরে যেন না থাকে এটা কিন্তু আপনারা লক্ষ্য করেই কাজটা করবেন তো এখানে কিন্তু আমি কীভাবে হাত সেলাই করতে হবে সেটাও কিন্তু পুরোটা দেখাবো তো দেখুন এখানে আমার পুরো সেলাইটা হয়ে গেছে শেষের দিকেও কিন্তু আমি একটুখানি কাপড় ভিতর দিকে মুড়িয়ে সেলাই করে নিয়েছি তো এবার এখানে দেখুন আমি পুরো কাপড়টা মিলে নিয়েছি তো এবার এখানে আমি প্রথমে হাত সেলাই করে দেখাবো তো হাত সেলাই করার জন্য কি করব দেখুন এই যে কাপড়টা আমরা মুড়েছিলাম এরকমভাবে হাত দিয়ে ভালোভাবে সেট করে নেবো কাপড়ের সঙ্গে যেন ভিতরে কোনো ভাজনা থাকে বা কাপড় যেন কুচকে না থাকে এবার একটা পিন নিয়ে এখানে প্রথমে আমি পিনটা আটকে দিচ্ছি তাহলে কীভাবে আমাদের কাপড়টা সরে যাবে না প্রথমে আমাদের এরকমভাবে আট দিকে সেলাই করতে হবে তো দেখুন আমি প্রথমে দিকে সেলাই করে নেব তো এখানে দেখুন আমি সুতো নিয়ে নিচ্ছি এই দেখুন এখানে আমি এক পাটে সুতো নিয়ে নিয়েছি এবার প্রথমে এখানে আমাদের গিট দিয়ে দিতে হবে গিট দিয়ে এখানে প্রথমে মজবুত করে নিতে হবে দেখুন এখানে দু তিনবার আপনার প্রথমে গিট দিয়ে দেবেন এটা কিন্তু পরা একদমই সহজ একটু হাতের দিকে লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে হবে কাপড়ের অংশ নিয়েছি তারপরে আবার ফলস পরে কাপড়টা নিয়েছি যারা আপনারা নতুন আপনারা এভাবে করে দেখবেন আপনাদের কিন্তু করতে খুবই সহজ হবে তো দেখুন প্রথমে আমি একটুখানি নিচ্ছি তো দেখুন আমি এখানে চার পাঁচটা নেওয়ার পর এভাবে তুলে নিচ্ছি আপনারা কিন্তু একসঙ্গে বেশি করে করতে যাবেন না তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে যারা নতুন আপনারা কাজ শিখছেন তারা কিন্তু এভাবে করতে পারেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার প্রথমে কাপড় থেকে একটুখানি অংশ নিলাম আর তারপরে ফলস পারে নিলাম আবার কাপড় থেকে নিলাম আবার ফলস পার থেকে নিলাম এরকমভাবেই কিন্তু আপনারা করবেন তাহলে কিন্তু খুবই সহজেই আপনারা পেয়ে যাবেন দেখুন আমি এরকমভাবে কিন্তু করে নিচ্ছি আর এটা কিন্তু কখনোই হাতে তুলে করবে না এরকম নিচে রেখেই করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু হাতে তুলে করিয়েছিলাম দেখুন আমি আবার করে দেখাচ্ছি এটা কিন্তু করা ভীষণই সহজ দেখুন এতটুকু প্রথমে করে নেব এ দেখুন হাতটা করে নিয়েছি এখানে প্রথমে গিট দিয়ে দিয়েছি তারপরে আবার এরকমভাবে হাত দিয়ে কাপড়টাকে পুরো সেট করে নিচ্ছি করে এখানে আবার প্রথমে পিন আটকে দেবো তো পিন আটকে আটকে করবেন তাহলে কিন্তু আপনাদের ভিতরে কোনো ভাঁজ পড়বে না ফিনিশিং কিন্তু ভালো হবে তো দেখুন এরকমভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে আপনারা কাজ করতে পারেন অথবা কোনো কিছু ভারী কিন্তু আপনার এখানে চাপা দিতে পারেন তাহলে কী হয় কাপড়টা কিন্তু সরে যায় না দেখুন এখানে আমি আবার করে নিচ্ছি পুরোটা তো এবার দেখুন লম্বের দিকটা আমি করে নিচ্ছি তো এভাবেই কিন্তু করতে হয় এটা কিন্তু ভীষণই করা সহজ তো দেখুন এরকমভাবে আমি আবার লম্বি দিকটা পুরোটা এখানে করে নেব তো এরকমভাবে করার পর দেখুন এখানে শেষের দিকে চলে এসেছি তো শেষের দিকে আসার পর এই যে কোনটা আছে এখানটা তো আমি প্রথমে সেলাইটা প্রথমে করে নেব এবং এখানটাতে কিন্তু গিট দিয়ে দেবো গিট দিয়ে মজবুত করে নিতে হবে তো দেখুন এখানটা আমি কিন্তু এতটা করে নিয়েছি এবং এখানেও দেখুন আমি প্রথমে গিট দিয়ে দিচ্ছি গিট দেওয়ার পর এবার দেখুন এই যে নিচের দিকটা আছে এই নিচের দিকটাও কিন্তু এখানে আমি সেলাই করে নেবো দেখুন এখানে আমি পুরোটা করে নিয়েছি আপনাদেরকে কাপড়টা আমি এখানে মিলে দেখা কেমনটা হয়েছে দেখুন এখানে ফলসপাটা কত সুন্দর বসানো হয়েছে কোনো কাপড় বা ফলসপার কুঁচকে নেই বা ভাঁজো হয়ে নেই এর ফিনিশিং কিন্তু খুবই ভালো হয় আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য টাটা